2023 সালের এই আগস্টে এসে অন্তত দামের ক্ষেত্রে ডিম ও মুরগি এখন একই কাতারে অবস্থান করছে। এর আগে কখনো 1 কেজি ব্রয়লার মুরগি ও 1 ডজন ডিমের দাম সমান সমান হওয়ার নজির দেখা যায়নি। তবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি তথ্য বলছে, ঢাকার কাঁচা বাজারগুলোতে খুচরা বিক্রেতারা এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকা দরে বিক্রি করছেন। একই দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিমও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রোটিনের অন্যতম সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের এই বাড়তি দাম নতুন চাপ তৈরি করেছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের টানাটানির জীবনে। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি 175 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 165 থেকে 180 টাকা দরে। গত বছর এই সময় ডিমের দাম ছিল ডজন প্রতি 130 থেকে 135 টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে প্রায় 30 থেকে 35 টাকা বা প্রায় 25%। এদিকে ডিমের দাম নিয়ন্ত্রণে না আসলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। রবিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের আয়োজনে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করছি, এটা কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে, তারা যদি বলে এটা এই দাম হওয়া উচিত বলে তারা রফা করে, আমরা বাজারভুক্ত অধিকার দিয়ে সেই দামটা কন্ট্রোল করার চেষ্টা করব। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যা, ভারী বৃষ্টি ও উৎপাদন কম হওয়ায় পাইকারি বাজারে ডিম সহ আরও কিছু সবজির দাম বেড়েছে। কেনা বেশি পড়ায় তারা বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।